নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছ আমি আগেও দেখিয়েছিলাম, হঠাৎ করে গাছটা শেষ হয়ে যাওয়ার জন্য আমি সবাইকে দিতে পারিনি, এখন আবার অ্যাভেলেবেল হয়েছে। এটা হলো ছোট প্রজাতির কদম ফুলের গাছ, থাই প্রজাতির কদম ফুলের গাছ। দেখো কত ছোট গাছে, পাতাটা দেখো, লক্ষ্য করো কদম ফুলের যে পাতাটা ঠিক বড় কদমের যে পাতাটা, আর এই কদমের যে পাতাটা পুরো কিন্তু আলাদা। আর কদম ফুলটা ফুটে আছে দেখো, সেটা কিন্তু অত বড় ফুল নয়, ছোট কদম ফুল কত সুন্দরভাবে ফুটে আছে। এই গাছটা তুমি যদি আমার থেকে সংগ্রহ করতে চাও, অবশ্যই অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 নক করো, নক করে গাছের ডিটেলস চাও, আমি তোমাদেরকে ডিটেলসটা পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। এই গাছটা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তুমি সংগ্রহ করতে পারবে কুরিয়ারের মাধ্যমে। আর পাঠানোর পরে তুমি যদি দেখো গাছটা কোনোরকমভাবে নষ্ট হয়ে গিয়েছে, কোনোরকমভাবে পচে গিয়েছে, মারা গিয়েছে, আমাকে এই গাছটা যখন যে বক্সে পাঠানো হবে সেই বক্সটার আনবক্সিংয়ের একটা ভিডিও করো, আমি দেখে নেব, তারপরে আমি তোমাকে তোমার ইচ্ছে অনুযায়ী আবার নতুন করে গাছ পাঠাতে বাধ্য থাকবো, নাহলে রিফান্ড করে দেবো। এই গাছটা তুমি হালকা ছায়াতেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। ড্রপ ভ্যারাইটি যেহেতু তুমি অবশ্যই অবশ্যই করে তুমি তোমার ব্যালকনি বা যেখানে অল্প আলো আসে সেখানে খুব ভালো করে করতে পারবে, এবং ফুল সানলাইটে তো করতেই পারবে। তাছাড়াও আমার তৈরি যে আমার স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার, যেটা তুমি তোমার বাগানের সমস্ত গাছের জন্য দিতে পারবে, যেটা দিলে আর অন্য কোনো খাবারে দেওয়ার প্রয়োজন পড়বে না, যেটা উনিশ উনিশ স্প্রে করো, যেটা তুমি খোল পচিয়ে গাছের গোড়ায় দাও, মাইক্রোনিউট্রিয়েন্টস দাও, সেগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না। ইনডোর আউটডোর ক্যাকটাস স্যাকুলেন্ট সব গাছের জন্য তুমি জাস্ট 10-12 ইঞ্চি টবের জন্য এক মুঠো, 8 ইঞ্চির জন্য এক মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্য হাফ মুঠো, এবং 4 ইঞ্চি টবের জন্য এক চা চামচ চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে জল ঢেলে দেবে। এটা মাসে একবার করবে, আর কোনো কিছু করার দরকার পড়বে না। যারা নিয়েছো এই ফার্টিলাইজারটা তারা তো নিশ্চয়ই তার ব্যবহারটা বুঝে গিয়েছো এবং কী রেজাল্ট পাচ্ছো। তোমরা যারা নাও নি এখনও পর্যন্ত, তারা স্টেটাসে দেখছো হোয়াটসঅ্যাপ স্টেটাসে, তারা কিন্তু যারা নাও নি তাদেরকে বলবো তারা একবার ইউজ করে দেখতে। আর তাছাড়া তোমার বাগানের জন্য যে ধরনের কীটনাশকগুলোর প্রয়োজন হয় সেগুলো হলো কাকা, থিটা, কনফিডার, সুপার সোনাটা। এই চারটে কীটনাশক তুমি যদি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করো তাহলে তোমার বাগানে কোনো ধরনের কোনো পোকামাকড় আক্রমণ করার সুযোগ পাবে না। আর যাদের বাগানে বিশেষ করে ফলের গাছ যেগুলোকে কুড়ি ঝরে যায়, যেমন সবেদার কুড়ি ঝরে যায়, আম কুড়ি ঝরে যায়, ফল গুটি হয়ে ঝরে যায়, লিচু গুটি হয়ে ঝরে যায়, জবা গাছ যেটার কুড়ি ঝরে যাওয়ার সমস্যা প্রবল, সেই সমস্ত গাছগুলোর জন্য ওই যে হরমোন ক্লানোফিক্স 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে মাসে দুবার। এটা যদি করো, এগুলো যদি সংগ্রহ করো, অবশ্যই অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 নক করবে, নক করে গাছের ডিটেলস চাইবে পাঠিয়ে দেবো। তাছাড়া তুমি যে গাছটা নিতে চাইছো সেই গাছের ডিটেলস চাইবে আমি পাঠিয়ে দেবো, আর সার এবং কীটনাশকের ডিটেলস যদি চাও আমি সে পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।